আচ্ছা কচুর ছড়ার সাথে কোন মাছের কম্বিনেশনটা সব থেকে বেস্ট হয় বলুন তো আমার কাছে মনে হয় ইলিশ মাছ আর আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কচুর ছড়া তাছাড়া এই মাছটা কিন্তু ইলিশ মাছের থেকে কোন অংশে কম না মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি সাদের বেলায় আর কি আমি জানি অনেকেই এইভাবে কচুর ছড়া রান্না করে খাননি তবে আপুরা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন জাস্ট অসাধারণ হয় তেলের মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আর সামান্য একটু লবণ দিয়েছিলাম কচুর ছড়াটা একটু হালকা ভেজে এইভাবে ভাজার রিজন হচ্ছে ছড়াটা যে একটা আঠালো ভাব আসে না ওই ভাবটা কিন্তু আর হয় না কচু ছড়াটা ভেজে আমি এখন উঠিয়ে নিচ্ছি যতটা সম্ভব তেল ছাড়িয়ে একই তেলের মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নিবো যাতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা যে একটা ফ্লেভার আসে না ওই ফ্লেভারটা চলে যায় এখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি পাউডার করা মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে নেবেন তাতে করে ঝাঝালো যে একটা সেন্ট বের হয় বা নাকের মধ্যে কিন্তু অনেক সময় সে বার্ন হয় ওইটা হবে না হাফ চা চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা করে মাছগুলি দিয়ে দিব অনেকেই কাঁচা মাছ রান্না করার সময় বলেন যে মাছ ভেঙে যায় এভাবে যদি রান্না করেন কখনই কিন্তু মাছ আর ভেঙে যাবে না মাছটা এখানে আপনারা নাইনটি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কুক করবে না ফিফটি পার্সেন্ট কুক করে তারপর উঠিয়ে রাখবেন তাহলে কিন্তু মাছটা নাড়াচাড়া করলেও দেখেন কাঁচা অবস্থায় মাছটা আমি উল্টে পাল্টে একটু ভুনা ভুনা করে নিচ্ছি আর দিয়ে দিলাম নুন যার অনেক গুণ এই লবণটা কিন্তু আমি মাছের মধ্যে দিয়ে মেখে রেখেছিলাম প্রায় এক ঘন্টার মতো আচ্ছা পুরা এখানে একটা টিপস বলি এই যে মাছটা আপনারা কষাচ্ছেন না এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনো দরকার নেই তাহলে মাছটা ওভার হয়ে যাবে আর নাড়াচাড়া করার সময় সময় বা ওঠানোর সময় মাছটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি যা যা মশলা দিলাম সেই মশলা দিয়ে কিন্তু এভাবে আপনারা পাঙ্গাস মাছ শুধু ভুনাও করতে পারেন এত মজার হয় আর এই মাছটা কিন্তু আমি একটু হালকা ভুনা করে এখন উঠিয়ে রাখবো যেহেতু আমি এটা আবার রান্না করব সেহেতু আমি এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে কুক করব না এই যে দেখেন একটা স্ট্যান্ডার দিয়ে কিন্তু আমি খুবই আলতোভাবে মাছগুলি উঠাচ্ছি আর এর দিকে খেয়াল রাখতে হবে যাতে করে মশলাটা খুবই কম ওঠে মশলাটা একটু ঝাঁকিয়ে রেখে মাছগুলি শুধু আমি তুলে নিচ্ছি আর এখন যে মশলাটা বেঁচে আছে না ওই মশলার মধ্যে আমি ভেজে রাখা কচুটা দিয়ে একটু ভেজে নেবো হালকা ভুনা করবো আর কি যাতে করে সবটা মশলা কচুর গায়ে লেগে যায় একটা সত্যি কথা কি জানে না রান্না কিন্তু কারো কাছ থেকে শেখার কিছু নেই নিজের অভিজ্ঞতা থেকে নিজের মন থেকে কিন্তু রান্নাটা চলে আসে আমার হাতের রান্না আমার ফ্যামিলির আমার শ্বশুরবাড়ির সবাই খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ তরকারি রান্নায় সবসময় আমি চেষ্টা করি গরম পানিটা ঝোল হিসেবে ব্যবহার করার তাতে হবে কি আপনার সবজিটাও প্রপারলি সেদ্ধ হবে আর টেস্টও কিন্তু একটু কমবে না যে ঝোলটা এখন দিলাম এই ঝোলটা একটু কষিয়ে যখন শুকিয়ে গিয়েছে তখন আমি আবার পরিমাণ মতো ঝোল দিয়ে মাছগুলি এখন দিয়ে দিলাম আর দেখেন মাছগুলি কিন্তু আমার একটু ভেঙে যায়নি এই পর্যায়ে টু লোতে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে মাছটা আর কচুটা খুব ভালো করে সেদ্ধ হতে পারে আমার কচু ছড়া দিয়ে পাঙ্গাস মাছ রান্না কিন্তু অলমোস্ট শেষ এখন আমি ফ্লেভারের জন্য কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা দিয়ে এই দুই মিনিটের মতো বেশি না ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আছে সেটা পুরো সবজির মধ্যে চলে যায় আর এই যে দেখেন ফাইনালি আমার কচুর ছড়া দিয়ে মাছের ঝোল একদমই রেডি আর কচুটো একদম মোমের মতো গলে গিয়েছে কি আর বলবো অপরা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কচু রান্না করলে যে একটা আঠালো আলো ভাব থাকে সেটা কিন্তু আমার নিজেরই খেতে ভালো লাগে না তার জন্য আমি এভাবে ট্রাই করি কেমন হয়েছে রান্নাটা জানাবেন অবশ্যই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ